নমস্কার বন্ধুরা তা এইভাবে বড় ফ্রক শিখে নাও মিনি ফ্রকে ফ্রকের ফর্মুলায় বড়ো ফ্রক শিখে না উলেন বিগ ফ্রক টিনেস গার্ল ফ্রক মিনি ফ্রকে সবসময় সতেরোটা চেন নিতে হবে তারপরে সতেরোটা চেন করে বত্রিশটা ডাবল ক্রস করতে হবে বত্রিশটা ডাবল ক্রসটা আবার চৌষট্টিটা করতে হবে ডাবল ডাবল তো তিন লেগেন উপরটা আর নিচটা করতে হবে দুটো হাত পাঁচ পাঁচ চেন এদিকে গ্যাপ দিতে হবে দশটা চেন গ্যাপ দিয়ে দেখাচ্ছে তার তো এখানে সাতেরোটা চেন করলাম আর বত্রিশটা ডাবল ক্রুশ করছি আর বড়ো ফ্রক করলে আমাকে একশোটা চেন করবো বড় ফ্রক করলে একশোটা চেন করবো দুশো দুশোটা ডাবল ক্রুশ করবো বড় ফ্রক করলে এখানে যেমন সাতেরোটা চেন বত্রিশটা ডাবল ক্রুশ করছে তারপরে চৌষট্টিটা হবে ডাবল হবে আর বড় ফ্রক করলে একশোটা চেন করবো তা একশোটা চেন করবো তারপরে একশো আশিটা মতন একশো আশিটা মতন ডবল কুরুশ করবো আর যাই যতটা ডবল কুরুশ করবো তার ডবল করবো ডবল ডবল তার তারপর লাইনটা করবো ডবল ডাবল একশো আশি করলে একশো আশি ডবল একশো দুশো করলে চারশো হবে একশো আশি করলে তার ডবল হবে কে তিনশো ষাটটা ডবল ক্রুশ করতে হবে তিনশো ষাটটা ডবল ক্রুশ করার পর তারপরে দু থেকে দুটো পঞ্চাশ বা পঞ্চান্ন পঞ্চান্ন হাতা হাতার হাত ফেলে দিয়ে সব একটা করে ডবল করে যত বড়ো ফ্রক হবে তত বড়ো একটা 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 করে ডবল ক্রুশ চলবে তো যখন দেখবো যে আর আমি ঝুল দেবো না এখন তো সব শট ঝুল পড়ে যে পেটটা পেরিয়ে যাবে কোমরটা সর শুরু হবে তখন আমি ক্রস করে দেবো তখন লাস্টে একটা ডবল করু দুটো চেন একটা ডবল করে দুটো চেন করবো তারপরে একদম লাস্টে ঝুল উল দিয়ে ঝুল ঝুল দিয়ে না দিতে পারি এ হচ্ছে বড়ো বড় ফ্রকের মিনি ছোটো ফ্রক যেমন হবে সেম তেমনই বড় ফ্রক শুধু ঘরগুলো অনেক চেন করতে হবে অনেক লং ডাবল ক্রুজ বাড়াতে হবে এই যে এখন ফর্মুলা কী তাই তোমরা ছোটো ফ্রকটা প্র্যাকটিস করো তাহলে বড় ফ্রক তোমরা ইজিলি করতে হবে খুব তাড়াতাড়ি বড় ফ্রকটা হয়ে যায় আর কত কি উড লাগে আমি নেক্সট ভিডিওতে বলবো আমি একটা বড় ফ্রক শুরু করেছি সেটায় কত কি উড লাগে কত গ্রাম উড লাগে তোমাদের সব জানিয়ে দেবো আর ওই ফ্রকটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে ফ্রক এটা সবই ধরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই যে এটা ছোট্টটা সাতটা চেন এখানে একশোটা চেন হুম অটোমেটিক তারপরে তারপরে এখানে একশো আশিটা ডবল ক্রুশ করেছি দুশোটা একটু বেশি হয়ে যেতে বলে আমি একশো আশি করেছি একশো আশি করে একশো আশি যে যা ডবল ক্রুশ করবো চেনের মধ্যে সেটা ডবল ডবল ক্রুশ করতে হবে তারপর লাইনটা যেহেতু একশো আশি নিয়েছি তাহলে সেখানে আমি তিনশো ষাটটা ডবল ক্রুশ করবো তিনশো ষাটটা ডবল ডবল ক্রুশ করার পর তারপর হাতার এদিকে যেমন পাঁচ পাঁচ চেন দশটা দেখুন দশটা চেন আটকাচ্ছি হা হাতা লাগার জন্য আর বড় ভক্ত দশটা চেন হবে না সেখানে পঞ্চাশটা ষাটটা চেন এই যে এখানে যেমন পাঁচ পাঁচ দশ এই যে এই যে পাঁচ পাঁচ দশ এ আটকে দিচ্ছি আর বড় ফ্রক হলে এইখানেই পঞ্চাশটা বা ষাটটা চেন নিয়ে আটকাতে হবে ওটা হাতার জন্য এক দু সাইডে তারপরে বাকি যে ঘর ঘরগুলো পড়ে থাকবে সেগুলো সব একটা করে সিঙ্গেল ডাবল ক্রুষ এখানে যেমন তিন লাইন করলেই মিনি ফ্রক হয়ে যাচ্ছে তারপরে ঘের দিয়ে দেবো ঘের ডিজাইনটা নাস্টার ডিজাইনটা বড় ফ্রক তো তিন লাইন করলে হবে না বড় একটু অনেকটাই করতে হবে তা এখন তো সব শর্ট ঝুল করে তাই ওই কোমরটা যে শুরু হবে আমাদের তখনই হয় স্টক করে দেবো তা তোমাদের সবই দেখাবো আমি আমি একটা বড়ো ফ্রক শুরু করেছি তোমাদের দেখাবো এখন থেকে বললেন তুমি ছোটো ফ্রকটা প্র্যাকটিস করো তাহলে বড় ফ্রকটা মাথায় ঢুকে যাবে কীভাবে বড় ফ্রক করতে হয় মানে সেম টু সেম ছোটো ফ্রকটা যা করবো বড় ফ্রকটা তাই করবো কেন এটাই মাথায় রাখবে ব্যাস এবার শুধু বড় করতে গেলে আটটা চেন তো আমাদের গলাতে ডুববে না তাহলে আমাদের হয় আশিটা চেন করতে হবে বা একশোটা চেন করতে হবে যতাই চেন করবো তার তখন ডবল ক্রুশগুলো করতে হবে যা ডবল ক্রুশ করবে তারপরে সেটা ডবল ডবল ক্রুশ করতে হবে তো আশিটা ডবল ক্রুশ করি আশিটা চেন করি তাহলে ধর দেড়শোটা ডাবল ক্রুশ করলাম দেড়শোটা ডাবল ক্রুশ করার পরে দেড়শো ডাবল করতে হবে তিনশোটা তিনশো ডবল ক্রুশ করতে হবে এই যে তিনশোটা ডাবল ক্রুশ করার পর আর কোনো ডবল ক্রুশ বাড়াতে হবে না ওই দুই সাইডে হাতা হাতা এই যে হাতা যা করলাম এই আবার হাতা হচ্ছে এই যে আবার পাঁচ পাঁচ চেন একসাথে হাতা আটকে নেবো এই পাঁচ পাঁচ এই এসে দুটো নিয়ে এক করলাম দুটো পার নিয়ে এই আটকে দিলাম হাফ হাফ টিচ করে আটকালাম এবার ওখানে তাই পঞ্চাশ পঞ্চাশ করে বাদ দেব যেটাই বাদ দিয়ে হয় পঞ্চাশ পঞ্চাশ বা ষাট ষাট হাতায় একটা বাদ দিতে হবে তারপরে যা ঘর থাকবে একটা করে ডাবল করুস যতটা বড় হবে একটা করে ডাবল করছি একই ফর্মুলা কেমন ওই জন্য আমি বারবার বলছি তোমরা ফ্রকটা করতে পারো খুব সহজ এক মিনি ফ্রক যা করছে বড় ফ্রক কিন্তু তাই করবে হ্যাঁ এবার মিনি ফ্রক যেমন উপরটা তিন লাইন করলে উপরটা হয়ে গেছে আর বড় ফ্রক তা না তিন লাইন না পাঁচ ছ লাইন করার পর নিষ্ঠা হবে আর পাঁচ ছ লাইন যেটা করেন বলে দেবো তোমাদের শেয়ার করবো ওই যেহেতু ডবল যেটা করব সেটা আবার তারপর ডবল বানাবো তারপরও ডবল বানাবো যতক্ষণ নিষ্ঠা না হচ্ছে ততক্ষণ ডবল বানিয়ে যাবো জোড়া জড়া জল মানে আমার বলতে চাই ডবল ক্রুষটা এক থাকছে যে একশো থেকে যে দুশোটা দুশো থেকে যে চার তিনশো ষাটটা তিনশো ষাটটা তিনশো ষাটই থাকবে ওপর পোশানটা তিনশো ষাটটা ডবল ক্রুশ থাকবে যত যত লাইন হোক তিনশো ষাট ডবল ক্রুশ হবে তারপরে হাতা দুটো হাতা এদিকে পঞ্চাশের দিকে পঞ্চাশ হাতা গ্যাপ দিয়ে তা সবগুলো একটা করে ডবল ক্রুশ করতে হবে এইভাবে মিনি ফ্রকের ফর্মুলায় তোমরা বড় ফ্রক করো না দেখো মুনি ফ্রক তো আসানিতে হয়ে যাচ্ছে না কিন্তু বড় ফ্রক করতে গেলে একটু অনেকটা সময় লাগবে কিন্তু সেম ডিজাইন না বড় ফ্রক যা ছোটো ফ্রক যা করবো বড় ফ্রক তাই করবো আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি রাখছি টাটা তোমরা তাহলে ফ্রকগুলো শুরু করো